আপনাদের ফুল মেলা কততম বর্ষ এবং কি কি রয়েছে এবারে? ফুল মেলা এবার আমাদের 36 বছরে পদার্পণ করলো। এই ফুল মেলাতে ডালিয়া থেকে আরম্ভ করে ডালিয়া, চন্দ্রমল্লিকা, প্ল্যান্থাস, গাঁদা, জবা, গোলাপ, পিটুনিয়া, অর্কিড এই সমস্ত ফুলের সমারোহ হয়েছে এবার। এছাড়া আর কী কী আকর্ষণীয় রয়েছে, কী কী আকর্ষণ রয়েছে এবার? আকর্ষণের মধ্যে আমাদের গাছের মধ্যে অর্কিডের ব্যাপারটা রয়ে গেছে আকর্ষণীয়, এবং পিটুনিয়া এবার সবচেয়ে ভালো হয়েছে ওয়েদারের জন্যে। আর একটু দেরি হয়ে যাওয়াতে চন্দ্রমল্লিকা বা ডালিয়া একটু মার খেয়েছে, সিজন ফ্লাওয়ারগুলো খুবই ভালো হয়েছে। আর সবচেয়ে আকর্ষণ হচ্ছে এই ফুল মেলার সঙ্গে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সন্ধ্যার সময়, এটাই হচ্ছে একটা বিরাট আকর্ষণের ব্যাপার। এই 4 দিন ধরেই আমাদের এই সাংস্কৃতিক উৎসবটা হয় বিভিন্ন গুণীজনের সমাবেশে। ফল গাছও আছে, কমলা খুব ভালো আছে, একটা গাছে প্রায় 60-70টা কমলা ধরে আছে, এরকম টবও আমাদের এখানে আছে। তবে লাউ গাছ হয়েছে সেটা আছে, টমেটো হয়েছে সেটা আছে, আর বনসাই খুব ভালো ভালো বনসাই আছে, যেগুলোর বয়স 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে। কেমন লাগছে এখানে? ফুলের মধ্যে আসা তো স্বাভাবিক, ভীষণই ভালো, ভীষণ আনন্দের, মনটাও ভালো হয়ে যায়, তৃপ্ত শান্ত। আপনার কি মানে বাড়িতে কোনো বাগান বা এই ধরনের কিছু? হ্যাঁ, আমি বাড়িতেও করি, আমার গার্ডেনিংয়ের শখ আছে। গার্ডেনিংয়ের শখ? হ্যাঁ, খুব একটা সময় দিতে পারি না ঠিকই, তবু মানে ব্যস্ততার মধ্যে যতটুকু পারি এখানে। যে ভ্যারাইটিস টাইপের ফুল দেখতে পাচ্ছেন, তো কেমন লাগছে মানে কোন ফুলগুলো আপনি দেখছেন যে আসেনি? এবার চন্দ্রমল্লিকাটা কম এসছে, কারণ এই মানে প্রাকৃতিক কারণের জন্যে। হ্যাঁ, প্রাকৃতিক কারণের জন্যই মানে এবার আমাদের ফুল মেলাটা এবার পিছিয়ে গেছে সব মিলেই আর কি। এবার আর নতুন কি ফুল দেখছেন? নতুন অর্কিডটা এবার ভ্যারাইটিটা দেখতে পাচ্ছি, যদিও সম্পূর্ণ ঘুরে দেখা হয়নি। হ্যাঁ, তবে অর্কিডটা দেখতে পাচ্ছি এবার, বেশ ভালোই কালেকশন আছে। এখান থেকে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে কিছু মানে ফুল যেগুলো? হ্যাঁ, প্রতিবারই আমি নিয়ে যাই। হ্যাঁ, আপনার নাম? অপর্ণা বাসী। পরস্পতিটা অন্যরকম আছে কিন্তু সেটা ওটা পাথরে খোঁড়া থাকে এরকম, বুঝলি তো? যে পোকা এই মেলা সম্ভবপর হচ্ছে অবসরদার নেতৃত্বে, যারা এই কাজ সুচারুভাবে সম্পন্ন করে চলেছেন, তাদের পরিবারের পক্ষ থেকে এই ফুল মেলার সার্বিক সাফল্য সর্বার্থে কামনা করছি।
মানে আর চাকরি বাবা, হ্যাঁ এরকম বাবা পেয়েছিস আর চাকরি আর